সালাম আলাইকুম বন্ধুরা, চলে এলাম চুসি পিঠার রেসিপি নিয়ে। নিয়েছি 8 কাপ চালের আটা, দিয়ে দিলাম লবণ, অল্প অল্প জল দিয়ে আটাটাকে মিক্স করে নিব। আমি এভাবে করছি, আপনারা নিজের সুবিধা মতন করবেন। এক করে সব ঠিকঠাক রেডি হয়ে গেছে। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চুসি পিঠা। এভাবে নাড়ে তাড়া করে নিতে হবে। তো আমি জাস্ট একটুখানি ঢাকা দিয়েছিলাম, আপনারা নাও দিতে পারেন। তবে অনবরত নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিচ্ছি দুধ। দিয়ে দিচ্ছি চিনি, এভাবে লাগিয়ে থাকতে হবে, তা না হলে তলায় বসে যেতে পারে। হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দেবো। খুব সুন্দর হয়েছে। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খুব ভালো লাগবে। আমি আবারও আসবো।
নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।